হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাবো পাটরা টু, আছি রাজা রাপ্পাতে, আর এখান থেকে এখন গাড়ি ছাড়বে, বাস ছাড়বে। আর এখন আমি নিচে দাঁড়িয়ে ছিলাম ব্যাগগুলো সব নিয়ে। এই দেখো বাস, বাস হচ্ছে যে আমাদের রুমের সামনেই ছিল, বাস দাঁড়িয়েছিল। তো এরপর তারপর একটু চা নিয়ে নিলাম, এই চা খেতে এসে দোকানে চলে এসেছি। এই যে দোকানটা বসে আমি চা খেয়েছিলাম, ওখানেও চা খেয়েছিলাম, ওখানে খাওয়ার পর এসে আবার এখানে খেলাম। চা খাওয়ার পরে দেখো মুড়ি খেতে বসে পড়েছি। ওই দিন ছিল মুড়ি, ঘুগনি আর হচ্ছে বেগুনি ছিল, তো খেয়েছিলাম আর বলেছি। এই দেখো আর আমার পাশে ছিল খালুদা, মা বোন ওই সাইডের দিকে ছিল। তারপরে যে এখন গাড়ি ছাড়বে, তো বাসে সব ব্যাগগুলো তুলে দিয়ে চলে আসি। আর এই ছিল আমাদের হোটেল, তো যেখানে আমরা ছিলাম। দেখো আমরা বাসে বসে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে অনেকক্ষণই হলো। তারপর আমরা চলে এসেছি, এখন যাবো পাটরা টু। তো এখন এই যে পাটরা টু পড়েছি, আর এই যে কাকুটা আমাদেরকে ডিরেকশন দিচ্ছিল যে কোন দিকে কিরকম কি রান্না বান্না করলে ঠিকঠাক হবে। তো কাকুই বলেছিল যে এখানে রান্নাটা করলে ভালো হয় খুব। আর এটা হচ্ছে লেকের সাইডে ছিল, আর এদিকে অনেকগুলো লঙ্কা দাঁড়িয়ে ছিল, তো এখানে ভালো হবে। এখন বাসে থেকে নেমে এখানে দাঁড়িয়েছিলাম, কারণ ওদিকটা আরো ঘোরার জায়গা ছিল, একটা পার্ক আছে। তো ওই পার্কটার দিকে যাব, আর এখানে সব কথাবার্তা হয়ে গেল, ওই পার্কটার দিকে যাব। তো তারপর আমরা ওই সামনের দিকে যাচ্ছিলাম, কারণ ওখানে অনেকগুলো লঙ্কা দাঁড়িয়ে ছিল, তো ঘোরানোর জন্য কত কি নেবে জলে পুরোটা, তাই জন্য কথা বলতে যাচ্ছিলাম। ওই দেখো ওই পাশে নৌকা দাঁড়িয়ে আছে, আর অনেক কে ওই নৌকায় চেপে যাবে বলে যাচ্ছে সবাই। আমরা এখন পার্কের দিকে যাব, এখানে সামনে পার্ক আছে, তো হেঁটে যাচ্ছি এখন। তো তারপর আমরা এই যে পার্কের ভেতরটা চলে আসি, আর এখানে এসে টিকিটটা কাটতে হবে। তো এসে এই যে পার্কের ভেতর একটা, পার্কের ভেতরে অনেকটা সুন্দর ছিল, ও সাইডে আরো নানা রকমের জিনিস দেখার ছিল। তো তারপর আমরা এখানে টিকিট কেটে নিলাম, পার হেড 20 রুপিস। কাকু আমাদের টিকিট কাটছিল, ওই যে কাকু দাঁড়িয়ে আছে। এখানে টিকিট কাটার পর এখানে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে ওই পাশের দিকে যাচ্ছিলাম ওই লেকটাতে, তো নৌকাতে চাপবো বলে। দেখো সবাই এখানে দাঁড়িয়েছিল, এটা ছিল পার্কের বাইরের দিকটা। দেখো ভেতরের দিকে, দেখো ভেতরের দিকে প্রবেশ করে গেলাম লেকটা দিয়ে। তারপরে ভেতরের জিনিসগুলো দেখো অনেকটাই সুন্দর ছিল। এই যে ভেতরের দিকটা, ভেতরের দিকটা খুবই ভালো। তারপর আমরা এই যে এই পাশের দিকে চলে এসেছি তার এই দিকটায়, তো এখানে এসে আমরা বোটগুলোতে চাপবো, বোটে চেপে পুরোটা ঘুরবো। এখন যাচ্ছি বোটের ওই দিকটাতে, কত করে কি নেবে ওইগুলো কথা বলার জন্য। আর এই সাইডে আরও ওই নৌকাগুলো ছিল, আর ওই সাইডের দিকে আরও বোট ছিল। তো এখন আমি আর বোন যাচ্ছি, আমি আর বোন দুজনে বোটে চড়বো, মা চড়বে না। তো এইদিকে ছিল মা, মাও হাই করে দিল। তো এখন যাচ্ছি ওদিকটায় দেখতে পার হেড কত করে নেবে। তারপরে এই দাঁড়াটা আমাদের খুব ভালো করে বোঝাচ্ছিল পার হেড কত করে কি পড়বে। আর বেশি জন ছিলাম, তাই জন্য আমরা একটু বার্গেনিং করছিলাম। আর কাকু এখানে গৌরা কাকু ছিল, তো এখানে গৌরাও কথা বলছিল। তারপর আমরা নিচের দিকে যাই, আর এখানে বার্গেনিং করছিলাম, কম নিচ্ছিল না, অনেকটাই বেশি বলছিল, তাই জন্য আমরা চলে গিয়েছিলাম ওই নিচের দিকে। তো নিচে গিয়ে ওইখানে যে বোর্ডগুলো ছিল, তো ওই বোর্ডগুলোই আমরা নিব, তো সবাই মিলে। তো আমরা ওই সামনের বোটটা, ওই বোটটাতে আমরা গিয়েছিলাম, আর আমরা একসঙ্গে 10 জন গিয়েছিলাম, 9 জনের বোট। তো একজন বেশি হয়ে গেছিলো, আমার বোন, তো বোনকে নিয়ে চলে গেলাম, আমি আর আমার বোন যাবো। এই যে বোন পাশেই ছিল, তো আমাদেরকে 1 রাউন্ড ঘোরাবে, তাই জন্য 100 টাকা করে নিয়েছিল।
তো এই যে পেখু, তো এই যে পেছনের বোর্ডটা ওটাতেই আমরা যাব। তো আমরা বোট থেকে নেমে পড়েছি আর বোট থেকে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এই আমি আর বোন এখন নেমে পার্কের দিকে যাচ্ছিলাম আর বোন দেখাচ্ছিল এখানে আরো যে বোটগুলো ছিল, এই দেখো আরো নৌকা বলতে পারো, এগুলো এগুলোই ছিল এখানে। তারপর আবার আমরা চলে যাই যেখানে বাস ছিল, তো এখানে বাসের কাছে চলে আসছি। আর এখানে আর একটা বোট ছিল, তো আমরা সব কাকুরা আর আমি তো সবাই মিলে আমরা বোটে চেপে পড়ি। আর ওই যে কার্তিক দাও ছিল ওইদিকে, তো এখন দেখো সবাই মিলে এখন আবার বইতে চেপে পড়েছি। তো আমরা তারপর ঘরে চলে আসি আর ওই যে সাদা বোর্ডটা দেখতে পাচ্ছি ওইটাতে আমরা ছিলাম ঘুরতে, তো অনেকটাই ভালো লাগছিল। তো তারপর আমরা চলে আসি খাওয়ার জন্য আর অনেকটা দেরি হয়ে গেছিল, আর তারপর আমরা চলে গিয়েছিলাম বোটে করে ঘুরতে, তো খাওয়া হয়নি তখন। তারপর আমি আর পাশে কার্তিক দাও ছিল, তো দুজনে একসঙ্গে বসে পড়লাম আর মা বোন আগে খেয়ে নিয়েছিল, তারপরে লাস্ট অঙ্গতে আমি আর কার্তিক দা বসে পড়ি। তো এখানে সবাই বসে পড়ছিল, তো এখন পাতা দেবে, দেখো সবাই আমরা বসে পড়েছি। কাকু আমার পাশে বসেছিল, দিয়ে জিজ্ঞেস করছে ভিডিও হচ্ছে কিনা, আমি বললাম হ্যাঁ সকলেরই ভিডিও হচ্ছে। তারপর চলে আসে আলু ভাজা, আলু ভাজা দেওয়ার পর ভাত, ভাত দেওয়ার পর এটা ছিল শুক্তো, তারপর দেওয়া হয় ডাল। তো এখন খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট। তো এখন আমরা বাসে উঠবো আর বাস অলরেডি ছেড়ে দিবে আর কিছুক্ষণের মধ্যে। তো তারপর আমরা চলে এসেছি এই ঠিক এরকম রাস্তাটা, রাস্তাটা চারিদিক থেকে ঘুরে ঘুরে গিয়েছে, তো তাই জন্য আমরা উপরে এসে রাস্তাটাকে ভালোভাবে আরও দেখছিলাম, কারণ উপরে এসে দেখলে আরও ভালোভাবে বোঝা যায়। আমরা রাস্তাটা শেষ করে তো উপরের দিকে এসে আরও ভালোভাবে দেখছিলাম এখন রাস্তাটা, আর উপর থেকে পুরো রাস্তা চারিদিকের ভিউটা অনেকটাই সুন্দর ছিল। বলা যায়নি তো।
তো ওখানে অনেকটা গরম ছিল, এই দেখো একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর আইসক্রিমটা অনেকটাই খেতে ভালো লাগছিল, অনেকটাই খুব ভালো লাগছিল আইসক্রিমটা। তারপর আমরা চলে এসেছি রাঁচি, আর রাঁচির বাইপাসের ধারে আমরা এটা রুমটা নিয়েছিলাম। আর এখন আমরা গিয়েছিলাম বাজারের দিকে কিছু খাওয়া দাওয়া করতে, ওইদিকে ছিল বাজারটা। তারপর আমরা চলে আসি যেখানে রুম নিয়েছিলাম সেই হোটেলটাতে। তো এখন এখানে রান্না চলছে, এই যে রান্নার জন্য ফুলকপি এই সাইডে কাটা ছিল, আর এই সাইডে ফুলকপি কাটা ছিল, আর এই ছিল তো তাহলে হল রুম। আর এই আমরা হল রুমে ছিলাম সবাই, পুরো হল রুমটা এই ছিল আমাদের বেডটা এখানটায়। কিছুক্ষণ পর আমরা খেতে বসে পড়ি, অনেকটাই রাত হয়ে গেছিল তাই না, খেতে বসে পড়ি। ভাত আর আলু ভাজা আমাকে দিয়ে দিয়েছে, আছে ফুলকপি তরকারি, ফুলকপির তরকারিটা অনেকটাই খেতে ভালো ছিল। তারপরে চলে আসে ডিম, আর এটা ছিল ডবল কুসুমের ডিমটা, অনেকটাই বড়। আর এই দেখো দুটো কুসুম। তো চলো আমি এখন খেয়ে থাকি, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।